রং বেরঙের পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি করে আলোড়ন সৃষ্টি করেছেন আইসক্রিম বিক্রেতা জসীমউদ্দিন স্থানীয়দের কাছে বাড়িটি বোতল বাড়ি নামে পরিচিতি লাভ করেছে প্লাস্টিকের বোতল দিয়ে এভাবে বাড়ি নির্মাণের প্রযুক্তিটা মূলত জাপানিদের এ বাড়ির প্রতিটি দেয়াল শীতে গরম আর গরমে ঠান্ডা থাকবে ফলে বাড়ির ভেতরটাও আবহাওয়া অনুযায়ী বসবাসের উপযোগী হবে এছাড়া প্লাস্টিকের বোতলগুলো ফ্লেক্সিবল হওয়ায় এটা ভূমিকম্প রোধকের পাশাপাশি দেয়ালগুলো বুলেট প্রুফ আর বাড়িটা ইটের চেয়ে আশি গুণ বেশি শক্ত বোতল কিনে বাড়িতে এনে বালু ভরতে ব্যয় হয়েছে এক লাখ দশ হাজার টাকা কিন্তু এই সমপরিমাণ জায়গায় সাড়ে তিন লাখ টাকার ইটের প্রয়োজন হতো ইট সিমেন্ট দিয়ে তৈরি পাকা বাড়ির চেয়ে অন্তত তিরিশ শতাংশ কম খরচে স্বপ্নের এ বাড়ি নির্মাণ করা সম্ভব ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের রায়মহল গ্রামের জসীম পরিবেশ বান্ধব প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করেছেন দেখে আমার মাথায় আছে যে পরিবেশ বান্ধব একটা বোতল বাড়ি দেওয়ার জন্য তাই আমি নারায়ণগঞ্জ থাকি ঢাকা নারায়ণগঞ্জ থাকি ওই জায়গা থেকে চার পাঁচটা ভাঙ্গারি দোকান থেকে হিসাবে করে একবারে নিয়ে আসতেছি বোতল দিয়ে যে বাড়িটা করছে আমাকে অনেক ভালো লাগলো বা এটা খুব সুন্দর যেহেতু করতেও পারে অনেকটাই ভালো লাগলো আমাকে এখন দেখতেছি যে বাড়িটা নির্মাণ কাজ চলতেছে কিন্তু অনেক ভালো লাগতেছে আর কি আমারও ভালো লাগতেছে অনেক দূর থেকে লোক আছে নির্মাণাধীন এই বাড়িটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে দুই কক্ষের এই বাড়িটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো ভাইরাল স্থানীয় হায়দার মিস্ত্রি বলেন শুরুতে জসিমের ইচ্ছের কথা শুনে এলাকাবাসী বিষয়টিকে গুরুত্বই দেয়নি শুধু দেখেছেন ট্রাকে করে প্লাস্টিকের বোতল বাড়িতে এনে আবার সেই বোতলে লোক দিয়ে বালু ভরাচ্ছেন কিন্তু কিভাবে বাড়ি হবে তা তাদের মাথায় আসছিল না বাড়ি নির্মাণের সাথে জড়িত থাকতে পেরে এখন ব্যাপক খুশি রাজমিস্ত্রি ও শ্রমিকরা